তিনি শুধু একজন বৈজ্ঞানিক শিক্ষাবিদ বা রাষ্ট্রনেতা ছিলেন না, তিনি একজন নিপাট ভদ্রলোক, সরল বিনয়ী মানুষ। ভারতের একাদশতম রাষ্ট্রপতি মিসাইল ম্যান ডক্টর APJ আব্দুল কালাম। সম্পূর্ণ নাম আবুল পাখির জয়নুর আবেদিন আব্দুল কালাম। 1931 খ্রিস্টাব্দে 15ই অক্টোবর বৃহস্পতিবার তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমের এক তামিল মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা জয়নুর আবেদিন, মাতা আশিয়াম্মা। ছোট থেকে তিনি খুব মেধাবী ও পরিশ্রমী ছিলেন। ঘন্টার পর ঘন্টা পড়াশুনো করতেন ও অঙ্ক কষতেন। এক হতদরিদ্র পরিবারের জন্ম হওয়ায় তিনি অল্প বয়স থেকে পরিবারের ভরণ পোষণের কাজে হাত লাগান। তিনি একবার খুব উচ্ছ্বসিত হয়েছিলেন চাঁদে ভারতের পতাকা উড়তে দেখে। 1960 সালে স্নাতক পাশ করার পর তিনি এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে একজন বিজ্ঞানী হিসেবে যোগদান করেন। পরে তিনি ভারতের মহাকাশ গবেষণায় বদলি হন। 1915 সালে 27শে জুলাই ভারতরত্ন প্রাপক অন্যতম শিক্ষাবিদ বিজ্ঞানী APJ আব্দুল কালামের জীবনাবসান ঘটে। তিনি কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী রূপে, ঘটনাচক্রে পরে একজন সফল রাজনীতিবিদে পরিণত হন। রকেট উন্নয়নের কাজে অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপণাস্ত্র মানব বা মিশাইল ম্যান অব ইন্ডিয়া বলা হয়। ভারতরত্ন সহ একাধিক পুরস্কার রয়েছে তার ঝুলিতে। 84 বছরের কর্মজীবনে নিজের অভিজ্ঞতা ও দর্শন থেকে রেখে গিয়েছেন মহামূল্যবান বাণী, যা আমাদের আগামী দিনের চলার পাথেয়। প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম ভারতবাসীর হৃদয়ে মাঝে চিরজীবী অমর হয়ে শ্রদ্ধার শ্রেষ্ঠ আসনে আসীন হয়ে আছেন। ওনার কৃতী ও কর্মময় অবদানের জন্য আজও আমাদের কাছে শ্রদ্ধেয় ও প্রণম্য।